আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অল্প কিছু সময় কথা বলবো। আপনারা দয়া করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা আদম সন্তান প্রত্যেকেই মৃত্যুবরণ করব। একবার মৃত্যুবরণ করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেই হবে আমাদের প্রত্যেককেই। সেই দিন মহান আল্লাহ তাআলার সামনে থেকে আমরা কেউ সামনে এক ধাপ এগোতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলে দিয়েছেন। মিশকাতের 5197 নম্বর সংখ্যায় একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত। তিনি বলেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তান এক ধাপ সামনে এগোতে পারবে না, হাত্তা ইস আলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া। চিন্তা করেন, হাশরের মাঠ কায়েম হয়ে গেছে, আমরা প্রত্যেকেই হাশরের মাঠে অবস্থান করছি, পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া এক ধাপও আমরা কেউই সামনে এগোতে পারছি না। পরিস্থিতি কত ভয়াবহ, জটিল ও কঠিন। এমন পরিস্থিতিতে কোন কোন পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নেবেন সেই সম্বন্ধে আমরা জেনে আমরা প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ইস আলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া কেউ এক ধাপ সামনে এগোতে পারবে না। এর মধ্যে এক নম্বর প্রশ্ন, আনু উমরিহি ফি মাফনাহু, আমাদের প্রত্যেকেরই পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলার সম্মুখে সেদিন দিতে হবে। আমরা কোন রাস্তায় আমাদের পুরা জীবনটা ব্যয় করলাম, একবারও চিন্তা করেছি? আমাদের কারো জীবন 60, কারো জীবন 70 বছরের, এই 60-70 বছরের পুরা হিসাবটা আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে বাধ্য। চিন্তা করেছেন একবারও? গত 2 দিন আগে কী দিয়ে খাবার খেয়েছি সেই খাবারের কথা আমরা স্মরণ করতে পারছি না, অথচ সারা জীবনের হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খ দিতে হবে। একবারও চিন্তা করুন যে আল্লাহ তাআলার সামনে সেই দিন আমরা কিভাবে হিসাব দিব। এজন্য কোন রাস্তায় সময় ব্যয় করছেন, কিভাবে সময় অতিবাহিত করছেন, এই বিষয়ে আপনাকে আমাকে খেয়াল করতে হবে, মনে করতে হবে যে একদিন আমাকে এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিহি করতে হবে। 2 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান শাবাবিহি ফি মাবলাহু, যৌবনকালের হিসাব ভিন্নভাবে আল্লাহ তাআলার নিকটে দিতে হবে। যৌবনকালে কোন রাস্তায় আমরা এই সময়টা অতিবাহিত করছি সেই হিসাব আল্লাহ তাআলার নিকটে পুঙ্খানুপুঙ্খ দিতে হবে। একবার চিন্তা করেছেন, প্রত্যেকটা মানুষেরই একটা উত্তম সময়, সেটা হচ্ছে যৌবনকাল। যৌবনকালে এমন কোনো কাজ নেই আমরা করি না, করতে পারি না, প্রত্যেকটা কাজ আমাদের জন্য সহজ হয়ে যায়। তো এই যৌবনকালের হিসাবটা আপনাকে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে হবে। আমরা যদি এই যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করি, তাহলে সেই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে আমাদের জন্য সহজ হবে। আর যদি অন্য রাস্তায় অন্য পথে ব্যয় করি, যুবক ভাইদেরকে অনুরোধ করছি একবার চিন্তা করে দেখুন যে আমাদের কত সময় চলে যাচ্ছে, কত সময় অতিবাহিত করছি, আমার শরীরের রক্ত রয়েছে, শরীরের শক্তি রয়েছে, এই শক্তিটা আল্লাহর রাস্তায় ব্যয় না করে শয়তানের রাস্তায় ব্যয় করছি, একবার চিন্তা করুন। শুধু তাই নয়, 3 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান মালিহি মিন আইনাক তাসাবাহু, আমরা যে সম্পদ উপার্জন করছি সেটা কোন রাস্তায় উপার্জন করছি, সেটা হালাল কি হারাম পথে, সেই হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে হবে। আজকে যারা চিন্তা না করে উপার্জন করছেন, হারাম হালাল জাজ বিচার করছেন না, তাদেরকে অনুরোধ করছি একবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সেই দিন আপনাকে হিসাব দিতে হবে কোন রাস্তায় সেই টাকা, সেই সম্পদ আপনি উপার্জন করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুক একবার চিন্তা করার। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলেছেন, অফিম আনফাকাহু, এই যে সম্পদটা আমরা উপার্জন করলাম, সেই সম্পদ আবার কোন রাস্তায় ব্যয় করছে, কে আমার সম্পদ নিয়ে নষ্ট করে দিচ্ছে, আমার সন্তানেরা টাকা চাচ্ছে, আমরা চিন্তা না করে তাদের হাতে টাকা দিয়ে দিচ্ছি, তারা কোন রাস্তায় ব্যয় করছে, কোন রাস্তায় খরচ করছে, এছাড়া আমরা নিজেরাও কোন রাস্তায় টাকা পয়সা শেষ করে দিয়ে দিচ্ছি, সেটার ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত। 5 নম্বর বিষয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমা যা আমিলা ফিমা আলিমা,
মানুষ যে জ্ঞান অর্জন করে, যে এলেম অর্জন করে, সেই এলেম অনুপাতে সে আমল করেছে কি না তার হিসাব সেই দিন দিতে হবে। একবার চিন্তা করুন, আমরা প্রত্যেকেই যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান অনুপাতে আমরা আমল করছি কি না সেই হিসাব আল্লাহ তাআলার সম্মুখে সেই দিন দাঁড়িয়ে দিতে হবে। আমরা কে কতটুকু প্রস্তুত এই আমল গ্রহণের ব্যাপারে, এই কাজ পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়ার ব্যাপারে কারা প্রস্তুত, কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছে একবার চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা গবেষণা করে পথ অতিক্রম করার তাওফিক দান করুক, জীবন পরিচালনা করার তাওফিক দান করুক, সময় অতিবাহিত করার তাওফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।